আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, সেটি হচ্ছে আলুর দম, কাঁচা কলার আলুর দম। এই অত্যন্ত লোভনীয় আলুর দম রেসিপিটি আমি ইফতারিতে তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের এই কাঁচা কলার আলুর দম রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই কাঁচা কলার আলুর দম আমি পাউরুটির লুচি দিয়ে সার্ভ করেছি। কিভাবে পাউরুটি দিয়ে লুচি তৈরি করা যায় সেটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। রেসিপিটি সবার আগে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 500 গ্রাম আলু খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট ছোট আলুও দিতে পারেন। এখন কাঁটা চামচ দিয়ে আমি এভাবে করে হালকা একটু কেচে নিচ্ছি, এতে করে আলুর ভেতর মশলাগুলো ঢুকবে এবং আলুর দম খেতেও অনেক টেস্ট হবে। যে হাঁড়িতে আমি সেদ্ধ করব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন চুলাটা অন করে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আমি 50% সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। দেখুন আলুগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে আমি দুটো কাঁচকলার খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন যে পানিতে আমি আলুগুলো সেদ্ধ করেছি সেই পানিতেই আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে এটাকেও আমি ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। জাস্ট হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। কাঁচা কলাগুলোও হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নেব। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু গলে যাবে। এখন চুলায় আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন নিয়েছি 1 চা চামচ, 2 দারচিনি, 3 এলাচ আর 2 টেবিল চামচ রসুন আমি ফালি করে নিয়েছি, 3 শুকনো মরিচ। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সরি, আমি তেজপাতার কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে 2 তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, আমি প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পিউরি, আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন। এখন আবারও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখন আমি 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব।
দেখুন 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করার পর দিয়ে দিতে হবে পানি। এখানে আমি 2 কাপ পানি দেব। আমি এখানে গরম পানি দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বাকি 1 কাপও পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। আলুর দমে কখনোই অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা ভালো আসে না। পবিত্র রমজান মাসে ইফতারিতে কিন্তু এই রেসিপিটি আপনারাও তৈরি করে নিতে পারেন। 10-12 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদের দেখাচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা কলা। এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি আবারও ঢেকে রেখে দেব চুলার আঁচ লো করে 7-8 মিনিটের জন্য। দেখুন 7-8 মিনিট পর আলুর দমটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। এর থেকে বেশি আর ঢাকনা দিয়ে রাখা যাবে না, তা না হলে কিন্তু আলুগুলো পুরোপুরি গলে যাবে এবং কাঁচা কলাগুলোও গলে যাবে, সেটা খেতে আর ভালো লাগবে না। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। আর দিয়ে দিচ্ছি লেমন জুস, মানে লেবুর রস। আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি। অবশ্যই এই আলুর দমে লেবুর রস দিবেন, এতে করে কিন্তু আলুর দমের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন আলতো হাতে একটু মিক্সড করে দিচ্ছি। আমি যেহেতু লুচি দিয়ে সার্ভ করব, তাই আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি সার্ভিং ডিশে তুলে নেব। আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো অনেক অনেক মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু একইভাবে শুধু আলু দিয়েও কিন্তু এই আলুর দম তৈরি করে নিতে পারেন, চাইলে কাঁচা কলাটা স্কিপ করতে পারেন। এই আলুর দম শুধু যে লুচি দিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই, এটা সাদা ভাত এবং পোলাওয়ের সাথেও খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অত্যন্ত লোভনীয় একটি খাবার, কাঁচা কলার আলুর দম অথবা আলুর দম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।